मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू दी चैनल बॉन्ग व्लॉगबास्टर। 7:30 बजे 10-15 मिनट आगे उठे गेছি। এখনো অবধি এনার্জিটা ডাউন আছে। যতক্ষণ না গরম জলটা খাবো ততক্ষণ হাই হবে না। বসিয়ে এসেছি, গরম জলটা বানিয়ে আছি, আগে খাই গরম জলটা, দেন আমারও এনার্জিটা হাই হবে এবং তারপরে দিনটাকে শুরু করব। বারান্দাতেই এসে দাঁড়িয়ে আছি, ওয়েদারটা বেশ ঠান্ডা। তোমরা কেমন আছো সকালে জানিও। তো গরম জলটা নিয়ে এসে একটুখানি আমার ঘরের ভেতরের জানলাটার দিকে এসে দাঁড়ালাম। এখানটা থেকে পুরো কমপ্লেক্সের সব বিল্ডিংয়ের ভিউটা পাওয়া যায়, এখানে কম্পাউন্ডের এখানটাও ভিউটা পাওয়া যায়। সকালবেলা এখানটায় এসে দাঁড়াই মাঝে মাঝে। এখন আর এটা খাচ্ছি, এটা খেয়ে নিলে আমার এনার্জিটা হাই করব, তারপর আবার দিনের কাজের মধ্যে লেগে পড়ব। 9:10 বাজে এই বেরোলাম বাড়ি থেকে, সিঁড়ি দিয়ে নামছি। এরপরে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটা ইন্টারেস্টিং প্ল্যান আছে, তো যদি সেটা হয় তোমরা দেখতেই পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল। আজকেও যথারীতি আমার সেই দেরি হয়ে গেছে, এখন অফিস যাচ্ছি। এই জাস্ট বেরোলাম, রাস্তায় গিয়ে বাস ধরবো। আর আজকে বিকেলে ফেরার পথে একটা জায়গায় যাওয়ার আছে, তো কখন কোথায় যাব এবং কি করব সেখানে গিয়ে সব তোমাদের আপডেট আমি দেব, কিন্তু এখন কিছু বলবো না, ওটা সারপ্রাইজ। তাহলে চলো, অফিস থেকে বেরিয়ে গেছি, এখন যেখানে যাব বলেছিলাম সকালে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। অটো ধরতে হবে, অনির্বাণ ডাইরেক্ট অফিস থেকে ওখানে পৌঁছে যাবে, একসাথে আমরা ওখানেই মিট করব। কিন্তু এখনও হয়তো অনির্বাণ অফিস থেকে বেরোয়নি, তো তার আগে আমি পৌঁছে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। আজকে যেহেতু শনিবার, একটুখানি পুজো দিয়ে তারপরে আমি অটো ধরবো। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে অটোও পাওয়া যায়, কিন্তু আমি অটোতে উঠিনি। কারণ হচ্ছে পুজো দেওয়ার পর দেখলাম যে মাত্র 5:20 বাজে, আর অনির্বাণ জাস্ট তখন ট্রেনে উঠেছে, ওর আসতে বেশ খানিকটা টাইম লাগবে। তো আমি যদি অটোতে করে যাই তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, আর গিয়ে একা একা বোর হব। তাই ভাবলাম হেঁটে হেঁটে যাই, টাইমটা পাস হয়ে যাবে, আর ততক্ষণে ও এসে যাবে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে এখনও আমি বলিনি, জানতে পারবে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো, ওখানে পৌঁছেই আমি তোমাদেরকে ইনফর্ম করব। তো আমি চলে এসেছি দমদম মেলায়। এটা হচ্ছে দমদম লিচু বাগানে, যেটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে অনেক দিন ধরে মেলা হচ্ছে, তো আসবো আসবো করে আসা হচ্ছিল না। তো ভাবলাম আগামীকাল উইকেন্ড আছে, মানে আমার উইক অফ আছে, সানডে এবং অনির্বাণেরও ছুটি, তো ভাবলাম আজকের দিনটা কাজে লাগানো যেতে পারে। এবং এই মেলাটা চলবে মোস্ট প্রবাবলি 9th of January পর্যন্ত। এবং এখানে প্রত্যেক দিন অনেক ভালো ভালো আর্টিস্টরা আসছেন গান শোনাতে, এন্টারটেইন করতে, এবং তার সাথে আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে, আর প্রচুর লোক সমাগমও হচ্ছে রোজ। তো অনির্বাণ এখনও এসে পৌঁছয়নি, তো আমি মেলা প্রাঙ্গণে চলে এসেছি। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মেলাটা। এটা খুব সুন্দর একটা থিম বানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার। তারপর এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর স্টল টল অনেক বসেছে। চলো আমরা একটু এগিয়ে যাই, স্টলগুলোর দিকে একটু দেখে আসি কি আছে না আছে। অনির্বাণ ততক্ষণ আসতে থাকুক। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম খাবারের স্টল, চিকেন কাটলেট, চিকেন ললিপপ, চিকেন পাকোড়া এটসেট্রা। এখানে চাউমিন হচ্ছে, এখানেও বিভিন্ন রকম কাবাব, এখানে আইসক্রিম। আর একটু এগোলে এখানে লেডিস গার্মেন্টস লাইক শাল অ্যান্ড এখানে ব্যাগ, প্রচুর ব্যাগ দেখতে পাচ্ছি। এ পাশটা আবার খাবারের দোকান, এখানে কি বিক্রি হচ্ছে একটু দেখি। পাটিসাপটা পিঠে আছে, এবং এখানে বিভিন্ন রকমের আইটেম। এখানেও প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছি, লেডিস কোট, কুর্তি, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। एखानेও टुपी टाकी अनेक जिनिस रयेछे। एखाने मैगी बिक्री होच्छे, वाई वाई मैगी। एखाने वालेट, पार्स, शाड़ी, शाल समस्त किछु रयेछे। एखानेও अनेक पार्स रयेछे। एछाड़ाओ माटिर जिनिस, काप, प्लेट, ग्लास। एखाने आरेकटा बड़ो स्टल बसेछे, तोमादेर एकटु देखिये दिई। टू इन वन पाटिसापटा, मलाई नारकेल पाटिसापटा, खीर मलाई पाटिसापटा, मलाई गोकुल पिठे, दूध पुली पिठे, चुषी पिठे, तो विभिन्न रकमेर पिठे पाटिसापटार आइटेम। और ए पाशे रयेछे काटलेट, माने फिश एबं चिकेनेर विभिन्न रकम आइटेम। बाच्चादेर एबं बड़ोदेर उभयेर जोन्नोई रयेछे। बाच्चादेर जोन्नो एटा रयेछे जेटा आमरा छोटोबेलाय सबाई चढ़ेछि। मेलाय गेले एटा छिलो मैंडेटरि। एबं ओखाने रयेछे मयूरपंखी, जेटा आमी कखनोई चढ़ी ना, प्रचंड भय लागे। आर मेला बसेछे अथच फुचका, भेलपुरी, पापड़ी चाट बसेनि, एटा तो होते पारे ना। एखाने पापड़ी चाट आर भेलपुरिर स्टल रयेछे। आर एपाशे रयेछे फुचका। एखाने बसेछे पान, समस्त रकम बाच्चादेर खेलार जिनिस। एखाने विभिन्न फ्लावर भास, टप, ठाकुरेर मूर्ति, आरो एई धरनेर अनेक किछु रयेछे, खूब सुंदर सुंदर जिनिस। एखाने विभिन्न रकम जुएलारि लाइक कानेर दुल प्रचुर आछे। प्रचुर ইয়াররিং, জুয়েলারি, গলার হার সমস্ত কিছু রয়েছে। এসছে অনির্বাণ, এখন আমরা দুজনে মিলে মেলার ভেতরে এসছি, জাস্ট গেটের সামনেই রয়েছি। এখন ভেতরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা এখন ওখানেই যাব। অ্যাজ মেলা আমার ঘোরা হয়ে গেছে, ও যদি ঘুরতে চায় একটু ঘুরে নিক, আর তোমাদেরও আমি মেলা দেখিয়ে দিয়েছি। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এবং এই মেলাটা কিন্তু 9 তারিখ অবধি চলবে। আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এটা দমদমের লিচু বাগানের মাঠে হচ্ছে, যেটা দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমেই 5 মিনিট হাঁটা। আমার যার জন্য আসতে বেশি অসুবিধা হয়নি, আমার একটু দেরি হলো ঠিকই, বাট আমি অফিস থেকে একদম ডিরেক্ট চলে এসেছি। দমদম ক্যান্টনমেন্টে নেমেই হেঁটে 5 মিনিট লাগলো লিচুবাবুর বাগানের মাঠে। এই অনুষ্ঠানটা হচ্ছে, মানে মেলাটা বসেছে, 9 তারিখ অবধি চলবে। তো আমি তো এই প্রথম আসছি, একবারে ঘুরে দেখে নিই। আর এখানে আজকে কিন্তু আসছে সারেগামা পা খ্যাত অনেক ধর, এছাড়াও আরও অনেক শিল্পীরাই গান গাইছে। অলরেডি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, আমরা এক্ষুনি ভেতরে যাব। আর কালকে অর্থাৎ আগামীকাল আসছে সাধনা সরগম, এবং পরশু দিন অর্থাৎ মেলার অন্তিম দিন আসছে বোম্বে খ্যাত কবিতা কৃষ্ণমূর্তি এবং ইন্ডিয়ান আইডল খ্যাত সালমান আলী। তো তোমরা কিন্তু যারা যারা আসতে পারবে অবশ্যই চলে এসো, খুব এনজয় করবে। খুব ভালো মেলাটা এবং লোকেশনটাও খুব ভালো। আর এখানকার যদি ল্যান্ডমার্ক জানতে চাও তাহলে বলবো অক্সিলিয়াম স্কুলের সামনে। তোমরা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবে ইজিলি, কোনো প্রবলেম হবে না। আর যতটা সম্ভব আমি তো তোমাদের দেখিয়েই দিচ্ছি যারা আসতে না পারবে। আর যেহেতু এখানে সারাক্ষণ মানে গান চলছে, তো হয়তো সবসময় আমরা কথা বলতে পারবো না, কারণ আমাদের মাইকটা নেই, তাই তোমরা হয়তো ভয়েস ক্লিয়ার পাবে না। সেই জন্য আমরা কিছু ভিডিও ক্লিপস তুলে নিই, সেটা আমি পরে স্লোমো করে বা কিছুভাবে এডিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ভেতরের দিকে যাই, পরে যদি সুযোগ হয় ভেতর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো অনুষ্ঠানটা। আর চলো, আমি গান শুনতে খুব ভালোবাসি, তো একটুখানি ওদিকটা যাওয়া যাক, পরে আবার আমি কন্টিনিউ করছি। ওকে গাইস, এখানে আজকে দমদম মেলার যে পুরো সূচিটা দেওয়া আছে, টাইম টেবিলটা কবে কি কি অনুষ্ঠান হয়েছে। ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি ভেতরে ঢোকার আগে, মানে গানের অনুষ্ঠানে যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে নিই, এটা দেখলে লোক সামলাতে পারি না। তো দাদার কাছ থেকে 20 টাকায় 7টা ফুচকা খেয়ে নিই, তারপরে আবার নবদ্বীপের লাল দই খেতে, যেটার নাম আমরা সবাই শুনেছি, কিন্তু এখানে এসে স্টল পেয়ে গেলাম, তো একবার চেখে দেখতেই হয়। তো দাদা দিয়ে দিন। অবশ্যই অবশ্যই, আগে খান, আমাদের আগে খাবেন, তারপরে পয়সা দেবেন, খারাপ হলে পয়সা রিটার্ন। কটা? 3টে। তো আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। বাহ, খুব সুন্দর খেতে, দারুণ। एकदम जेनुइन মনে হচ্ছে তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু এটা টেস্ট করো অবশ্যই খাবেন আবার আমরা এগ রোল খাচ্ছি একটা রোল কিনেছি দুজনে ভাগ করে খেয়ে নেব কারণ আমি অলরেডি ফুচকা খেয়ে পেট ভরিয়ে ফেলেছি এখন ও খাবে আর আমি কিছুটা ভাগ বসাবো তো আমাদের খাওয়াই শেষ হচ্ছে না জানি না কখন ভেতরে গাড়ি শুনতে ঢুকবো তো এরপর আবার কোন স্টলে গিয়ে লাইন দেব দেখি আমি একা এত বড় একটা রোল খাবো না দুজন মিলে ভাগ করে খাবো তো মানে কিছুটা না খেয়ে থাকা যায় না এখানে মেলাতে আসলে তাই একটু রোল মোমো চাউমিন কাবাব চা ফুচকা এগুলো তো চলেই সব সময় তো আমি একটা রোলই দিলাম দুজন মিলে ভাগ করে খেয়ে নিই আর পেছনে শুনতেই পাচ্ছ গান শুনে আমি যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করছি আশা করি খুব একটা অসুবিধা হবে না তবু যদি অসুবিধা হয় তার জন্য এক্সট্রিমলি সরি আর আমাদের সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো এবং আমরা কিন্তু এভাবেই আস্তে আস্তে দেখাতে থাকবো সবটুকু তো চলো আবার সাড়ে দশটা বাজে এখন আমরা ফিরছি এখনও রাস্তায় দেখতেই পাচ্ছ বাড়িতে ঢুকিনি বাড়ির কাছেই চলে এসছি একটা টোটো পেয়ে গেলাম টোটোতে করে এসে নামলাম আইএলএসের সামনে তো প্রোগ্রাম ভীষণ ভালো লাগলো শেষ হওয়ার 10 মিনিট আগে আমরা বেরিয়ে এসছি ও আরও কিছুক্ষণ থাকতে চাইছিল বাট আমি বললাম দেরি হয়ে যাচ্ছে এরপর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না হেঁটে যেতে হবে মানে নেহাতি রাত অনেকটাই হয়ে গেছে বলে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ইচ্ছা একদমই ছিল না আরও হয়তো থাকলে 10-15 মিনিট হয়তো আরও গাড়ি তো লাস্ট কিন্তু মানে সত্যিকারই টানা 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের ওপর অনেক যে সুন্দরভাবে গিয়ে চললো দক্ষতার সঙ্গে এবং কি এনার্জি বাপরে বাপ মানে যখন শুরু করে সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাবুলাস পারফর্মার সব সিঙ্গাররা তো পারফর্ম অতটা ভালো করতে পারে না কিন্তু হি ইজ এ গ্রেট পারফর্মার হ্যাঁ মানে যখন হবে এবং ভীষণ ভালো গায় ভীষণ ভালো গলা মানে মন জুড়িয়ে গেছে মানে যখন গানগুলো মানে একদম ইনিশিয়াল স্টেজে যখন শুরু করেছিল প্রোগ্রামটা তখন মানে সবাই বসেছিল বাট যখন আমরা বেরোলাম মানে জায়গা পাচ্ছিলাম না বেরোনোর তো রীতিমতো মানে সবাই নিজের জায়গাতেই হোক তো দাঁড়িয়ে একবারে মানে বয়সের কোনো সীমা নেই মানে কচিকাচারাও নাচছে বয়স্ক থেকে আসি সবাই উঠে দাঁড়িয়ে সবাই নাচছে এবং যাকে বলে সন্ধ্যাটা আমরা যতটা এনজয় করলাম আমরা তো এনজয় করলাম মানে ওই অনুষ্ঠানটা থেকে মানে এই পুরো পারফরমেন্সটা মানে অসাধারণ হয়েছে তো ও একাই পুরো জমিয়ে রেখেছিল পুরো মাতিয়ে দিয়েছে পুরো স্টেজ কাঁপিয়ে দেওয়া যাকে বলে না পুরো মানে স্টেজ কাঁপিয়ে দিয়েছে একাই 100 তো যাই হোক এবার আমরা এই বাড়ির দিকে যাচ্ছি আর এসে গেছি হেঁটে ঢুকছি আর 1-1.5 মিনিটের মধ্যেই আমরা বাড়িতে ঢুকে যাব তারপরে গিয়ে রাতে ডিনার করব চলো আগে তো পৌঁছাই তো বাড়িতে ফিরেই আমরা দুজনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি এবং রাতে খাবার জন্য ভাতটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম আর সকালে যা রান্না ছিল সেগুলোকেই গরম করে নিয়েছি তাও আমরা এবারে ডিনারের জন্য বসি ও অলরেডি ডিনার রেডি করে বসে পড়েছে আমি তো বসে পড়েছি খিদে পেয়ে গেছে এবং অনেক রাত হয়ে গেছে আর ভীষণ ঠান্ডাও লাগছে সারাদিন পর এত রাতে বাড়ি ফিরলাম তো খুব স্বাভাবিকভাবেই ভীষণ টায়ার্ডও লাগছে তো শুয়ে পড়বো তাড়াতাড়ি তাই খেতে বসে গেছি দেরি না করে ও এখনই বসে যাবে তো ভাবলাম যে খাওয়াটা শুরু করার আগে তোমাদেরকে গুড নাইট বলে ব্লগটা শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো चलो ताहले आर ब्लगटाके फार्दार एक्सटेंड ना करे एखाने शेष करी। आजकेर आमादेर एई आउटडोर ब्लगटा केमन लागलो अवश्यई जानियो। आमादेर एई চ্যানেলের फार्स्ट आउटडोर ब्लग एटा। आमरा जेखाने गिये बाइरेर कोनो मेलाय गिये सेटाके যতটা সম্ভব চেষ্টা করেছি কভার করার। তোমরা দেখে জানিও কেমন লাগলো। তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তাতে আমাদের একটু ভালো হয় এবং তোমাদের মতামত আমাদের ব্লগের ব্যাপারে ভালো মন্দ যাই হোক না কেন অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল। चलो टाटा, एखानेई शेष करছি। गुड नाइट, बी पजिटिव, स्टे पजिटिव।